সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আর সেই বিষয়টি হচ্ছে যে আমরা যারা বিভিন্ন সময়ে প্রবাসে যেতে ইচ্ছুক বিশেষ করে উন্নত দেশগুলোতে যেতে চাই কিন্তু যেতে যখন যাওয়ার চিন্তা ভাবনা করি তখন আমরা বিড়ম্বনায় পড়ি যে আসলে কোন দেশটিতে যাব এবং কোন দেশে গেলে ভালো সুযোগ সুবিধা পাব বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা শ্রমও বিক্রি করার জন্য বিভিন্ন দেশে গিয়ে থাকি এবং সেখান থেকে যে রেমিটেন্সটা দেশে পাঠাই সেটা আমাদের দেশে এবং পরিবারের কাজে লাগে কিন্তু এই জায়গাটায় আমরা একটা প্রবলেমের শিকার হই সেটা হচ্ছে যে আমাদের যারা ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল এজেন্সি বা এই ধরনের এজেন্সিগুলো রয়েছে যারা বিদেশ মানুষ পাঠিয়ে থাকে আমরা প্রথমেই তাদের শরণাপন্ন হয়ে থাকি সহযোগিতা নেওয়ার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখানে দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হই আমরা সঠিক পরামর্শ পাই না এবং যারা এই সার্ভিসটা প্রোভাইড করে থাকেন তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে থাকেন ভুল তথ্য দিয়ে এবং তাদের মুনাফা আদায় বা তাদের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট করেন তো আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হচ্ছে যে আপনি যখন বিদেশে যাবেন অনেক চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনি কোন দেশে যাবেন এবং সে দেশে যাওয়ার বেলায় কি প্রক্রিয়া আছে এবং কি ধরনের কাজ শিখে গেলে আপনি সেখানে ভালো স্যালারি পাবেন বা ভালোভাবে আপনার জীবনযাপন করতে পারবেন তো আমি প্রথমেই বলবো যে যে দেশেই আপনি যেতে ইচ্ছুক হন না কেন সেই দেশ সম্পর্কে অবশ্যই আগে থেকে ভালোভাবে জেনে যাবেন এবং চেষ্টা করবেন যে সে দেশে যে ধরনের কাজকর্মের ভালো ডিমান্ড রয়েছে সেই ধরনের কাজ দেশে থেকে শিখে তারপরে যেতে যদি আপনি কোনো ধরনের কাজকর্ম শিখে না যান তাহলে আপনি যে কোনো দেশে যান না কেন আপনি গিয়েই কিন্তু প্রথমে ধাক্কাটা খাবেন যে কাজকর্ম না জানার কারণে আপনাকে কিন্তু বেকার বসে থাকতে হবে অথবা আপনার যে ধরনের কাজ আপনি পছন্দ করেন সে ধরনের কাজ না পেলেও আপনি বেকার বসে থাকতে পারেন আবার দেখা গেলো আমাদের বাংলাদেশি শ্রমিকদের বেলায় যেটা হয়ে থাকে বা বাংলাদেশ থেকে যারা বিদেশে যান প্রবাসে যান তাদের বেলায় যেটা হয়ে যে তারা কোনো ধরনের কাজ পারেন না কিন্তু বিদেশে চলে যান এই কাজটা মুঠেও করা উচিত নয় আপনি যে দেশে যাবেন সেই দেশের আইন আইনকানুন থেকে শুরু করে সেই দেশের কর্মপদ্ধতি বা কোন ধরনের কাজকর্মের ভালো সুযোগ সুবিধা রয়েছে সে সম্পর্কে জেনে বুঝে চেষ্টা করবেন সে সেই দেশে চল চলমান দুই একটি কাজ বা যে ধরনের কাজের ডিমান্ড সেই দেশগুলোতে রয়েছে এরকম দুই একটি কাজ শিখে তারপরে যেতে তো আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা জানেন যে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে জাপান তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা জাপান যাবেন কীভাবে আপনারা নিশ্চয়ই জানেন উন্নয়নশীল দেশ হিসেবে জাপানের আলাদা একটা কদর রয়েছে সারা বিশ্বে তো সেই হিসেবে জাপান দুই সাল থেকে তাদের যে শ্রম নীতি রয়েছে সেই নীতি কিছুটা শিথিল করেছে এবং পার্লামেন্টে নতুন একটি আইন পাশ করেছে যেখানে বলা হয়েছে যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার শ্রমিক নিবে জাপান এই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ থেকেও শ্রমিক নেওয়ার জন্য তারা ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে তবে এই চুক্তি অনুযায়ী কি পরিমাণ শ্রমিক বাংলাদেশ থেকে তারা নিবে সেটা কিন্তু এখনও পরিষ্কার না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ধীরে ধীরে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করা হবে জাপানে কিন্তু এর পরিমাণটাকে কি হবে তা কিন্তু এখনও বলা হয়নি তবে ধারণা করা হচ্ছে ভালো একটা অঙ্কের জনশক্তি জাপানে রপ্তানি করবে বাংলাদেশ তো এখানে নেই যে বাংলাদেশ ছাড়াও কিন্তু আরও অন্যান্য দেশ থেকেও কিন্তু লোকজন নিবে জাপান এর মধ্যে রয়েছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া চীন নেপাল ভিয়েতনাম কম্বোডিয়া মিয়ানমার ও ফিলিপিন্স মানে এই দেশগুলো থেকেও কিন্তু বাংলাদেশের পাশাপাশি জাপান কর্মী নিবে আমাদের দেশের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে যে নতুন এই চুক্তির আওতায় দক্ষ শ্রমিক হিসেবে জাপান যেতে হলে কোনো ধরনের অর্থ কিন্তু খরচ করতে হবে না তবে অনুমোদিত সংস্থাগুলো থেকে জাপানি ভাষায় দক্ষতা অর্জনে কিছু পরিমাণ ফি দিতে হবে তবে পেশার দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত কাউকে বাসা শেখার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে না পেশাগত দক্ষতা এবং বাসার শিক্ষা শেষে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে কিন্তু জাপান দূতাবাসে সেখানে তাদের অনুমোদিত সংস্থার মাধ্যমে সব ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি জাপান যেতে চান তাহলে আপনি যে কাজ শিখে যাবেন সেই কাজের দক্ষতা আগে অর্জন করবেন তারপরে কিন্তু ভাষা শিক্ষার প্রতি জোর দেওয়া হয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ জাপান দূতাবাসের নিয়ন্ত্রণে হবে এবং তাদের অনুমোদিত সংস্থার মাধ্যমে হবে হয়ে থাকবে এক্ষেত্রে আপনারা কোনো ধরনের দালালের খপ পড়ে পড়ে কিন্তু প্রতারিত হবেন না আগেই বলে দিচ্ছি যে আপনারা যে দেশেই যান না কেন যে কাজ নিয়েই যান না কেন একটু ভেবে চিনতে যাবেন তাহলে আপনার ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে এবার আপনাদের সামনে কথা বলবো যে যেসব খাতের জনশক্তি নিবে জাপান কোন কোন খাতগুলোতে তারা লোকজন নিবে বাংলাদেশ থেকে সেই সব বিষয়ে এখানে দেখা যাচ্ছে যে মোট চোদ্দোটি খাতে লোক নিবে জাপান যেখানে এর মধ্যে রয়েছে কেয়ারগিভার অর্থাৎ যারা হাসপাতালে নার্স বা প্রবীণ নিবাসে সেবা দান করবেন এমন দক্ষ জনশক্তি কিন্তু প্রাধান্য পাবে এই চোদ্দ ক্যাটাগরির মধ্যে যেটা বলা হচ্ছে এছাড়া জাপানে কনস্ট্রাকশন বা নির্মাণ শ্রমিকদের জন্য বড়ো খাত উন্মোচিত হচ্ছে কারণ এখাতে বিভিন্ন ধরনের উপখাত রয়েছে যেখানে বাংলাদেশি শ্রমিকরা নিয়োগ পেতে পারে এ দুটি খাত ছাড়াও কৃষি শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী যন্ত্রাংশ তৈরির কারখানা ইলেকট্রিক ইলেকট্রনিক্স জাহাজ শিল্প এবং গাড়ি নির্মাণসহ মোট চোদ্দোটি খাতে জনশক্তি রপ্তানি করার সুযোগ পাবে বাংলাদেশ সুতরাং আপনি বুঝতে পারছেন যে এই কাজগুলো যদি আপনি শিখে যেতে পারেন তাহলে জাপানে আপনার প্রচুর সুযোগ রয়েছে কর্মসংস্থানের বিশেষ করে হাসপাতালের নার্স অথবা কনস্ট্রাকশন বা নির্মাণ শ্রমিক কৃষি শ্রমিক যন্ত্রাংশ তৈরি কারখানা ইলেকট্রিক ইলেকট্রনিক্স জাহাজ শিল্প গাড়ি নির্মাণ মোটামুটি এই কাজগুলো আপনি যদি জানা থাকে তাহলে জাপানে আপনার কাজের কোনো অভাব হবে না সুতরাং আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন যে আপনি জাপান যাবেন কিনা যদি যেতে ইচ্ছুক হন তাহলে এই কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে তারপরে বাসা শিক্ষা করলেই আপনি কিন্তু জাপানের যাওয়ার পথটা আপনার জন্য অনেকটাই সুগম হয়ে যাবে এখন একটু কথা বলবো যে ভাষা শিক্ষা নিয়ে যে জাপানে যেতে হলে জাপানি ভাষা জানতেই হবে আপনাকে নতুবা আপনি জাপান গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে এজন্য জাপানি ভাষার এন ফোর লেভেল পর্যন্ত জানতে হবে জাপানি ভাষায় এন হচ্ছে প্রাথমিক পর্যায় এর পরের দাব হচ্ছে এন ফোর লেভেল অর্থাৎ জাপানি ভাষায় বলতে লিখতে ও পড়তে জানতে হবে জাপানে যেতে হলে জাপানি ভাষা জানার সর্বনিম্ন স্ট্যান্ডার্ড এটি এরপরে এন থ্রি বা এন জানলে সেটাকে অতিরিক্ত যোগ্যতা বলে ধরা হবে এছাড়া জাপানে যাওয়ার পরও নিয়মিত ভাষার বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে জাপানি ভাষা শেখার জন্য প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে সাতাইশটি ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় ভাষা শিক্ষার সার্টিফিকেট পেতে বাংলাদেশে অবস্থিত জাপানের দূতাবাসে গিয়ে পরীক্ষা দিতে হবে মানে আপনি বুঝতে পারলেন যে সারা বাংলাদেশে সাতাইশটি প্রতিষ্ঠান রয়েছে যারা জাপানি ভাষা শিক্ষা দিয়ে থাকে এবং এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল সুতরাং আপনার যে কোনো একটা সেন্টার থেকে আপনি বা শিক্ষা কেন্দ্র থেকে আপনি জাপানি ভাষায় শিক্ষা নিতে পারেন এবং এর সার্টিফিকেট জাপান দূতাবাস আপনাকে দিবে আর যদি এটা অর্জন করতে পারেন তাহলে আপনি মনে করলেন যে আপনি জাপান যাওয়ার পরটা আপনার জন্য সুগম হলো আপনি তো এর আগে কাজ শিখে নিয়েছেন এখন ভাষা শিক্ষাটাও করে নিলেন সুতরাং এখন আপনার তেমন একটা বাধা নেই আপনার জাপান যেতে হলে সুতরাং আপনার ইচ্ছা যদি থাকে জাপান যাওয়ার তাহলে আপনি যে কোনো মুহূর্তে কিন্তু ভিসা নিয়ে জাপানে যেতে পারেন উপরুক্ত কাজগুলো থেকে তো ইতিমধ্যে আপনি যে কোনো একটা কাজ শিখে ফেলেছেন আবার আসা যে পেশাগত দক্ষতা অর্জনের বেলে আপনার কি কি করতে হবে সে বিষয়ে কিছু আলোকপাত করি আপনাদের সামনে উল্লিখিত খাতে দক্ষ এই কেবল জাপানে যাওয়ার সুযোগ পাবেন জাপানে যেতে হলে প্রথমেই দক্ষতার পরীক্ষা দিতে হবে দক্ষতা টিকে গেলে শুরু হবে বাসা শেখা যারা এরই মধ্যে বিভিন্ন পেশায় রয়েছেন এবং যাদের পেশাগত কাজের সার্টিফিকেট রয়েছে তারা দক্ষ শ্রমিক হিসেবে গণ্য হবেন তবে যাদের দক্ষতা রয়েছে কিন্তু সার্টিফিকেট নেই তারা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন এছাড়া সরকার অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কয়েক মাসের প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সার্টিফিকেট সংগ্রহ করা যাবে এছাড়া নার্সিং ইনস্টিটিউটগুলোতে সেবা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় কৃষিকাজের ক্ষেত্রে যারা বিভিন্ন ডিপ্লোমা কোর্স করেছেন এবং সার্টিফিকেট রয়েছে তারা যেতে পারবেন এছাড়া বিভিন্ন ইনস্টিটিউটে কৃষি বিষয়ক প্রশিক্ষণ নিয়েও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে সুতরাং বুঝতে পারলেন বাসা এবং দক্ষতা নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনার আপনি জাপান যাওয়ার জন্য দক্ষ হয়ে উঠবেন এবার আসা যাক অন্য একটি প্রসঙ্গে সেখানে বলা হচ্ছে যে শুধু বাসা এবং দক্ষতা থাকলেও আপনাকে আরেকটি বিষয় জোর দিতে হবে সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা তা আমরা দেখে নিই যে জাপান যেতে হলে আপনার শারীরিক সক্ষমতাটা কেমন হওয়া দরকার দক্ষ শ্রমিক হিসেবে জাপানে যেতে হলে বয়স কোনোভাবেই বত্রিশ বছরের বেশি হওয়া যাবে না সুতরাং এখানে একটা বাধ্যবাধকতা রয়ে গেছে যেহেতু এই প্রসঙ্গটা আপনাদের সামনে আগে আলোচনা করিনি এখন আপনাদের সামনে আলোচনা করব জাপান যেতে হলে আপনাকে এই বয়সীমার নিচে আপনার বয়স হতে হবে অর্থাৎ বত্রিশ বছরের উপরে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে আপনি জাপান যাওয়ার জন্য বিবেচিত হবেন না সুতরাং বুঝতেই পারছেন যে আপনার বয়স বত্রিশ বছরের নিচে হতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে কোনো ধরনের রোগ রয়েছে কিনা না সেটিও নিশ্চিত করা হবে এছাড়া চারিত্রিক সনদ অর্থাৎ কোনো আবেদনকারীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেওয়া হবে সুতরাং এই বিষয়গুলো প্রত্যেকটা দেশে যেতে হলেই কিন্তু মানা হয়ে থাকে শুধু একটা বিষয় এখানে হচ্ছে যে বয়সের যে সময়সীমাটা নির্ধারণ করা হয়েছে এটা হয়তো শুধু জাপানের বেলায় এই প্রযোজ্য হচ্ছে যে বত্রিশ বছরের উপর হলে আপনি কিন্তু জাপান যেতে পারবেন না সুতরাং এই বিষয়টি কিন্তু আপনারা গুরুত্ব সহকারে মাথায় রাখবেন দেখা গেল আপনি সব করলেন কিন্তু বয়স আপনাকে কাবার করলো না সুতরাং তাতে গিয়ে আপনার অনেক লস হয়ে যেতে পারে এবার আসা যাক যে আবেদনের পদ্ধতিটা কীরকম হবে প্রয়োজনীয় দক্ষতা থাকলে অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জাপানের শ্রমিক পাঠিয়ে থাকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি এছাড়া জাপান সরকারের সঙ্গে হওয়া নতুন জনশক্তি রপ্তানি চুক্তির আওতায় এরই মধ্যে এগারোটি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে এসব সংস্থার যোগ্যতা হল বাংলাদেশ ছাড়াও জাপানে তাদের অফিস রয়েছে এদের অনেকেই এরই মধ্যে বাসা শেখানোর কার্যক্রম শুরু করেছে মন্ত্রণালয়ের সচিব যেটি জানিয়েছেন যে রিক্রুটিং এজেন্সি হিসেবে যেসব সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের জন্য নির্দিষ্ট গাইডলাইন আছে সেগুলো তারা কঠোরভাবে অনুসরণ করবে সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আপনি আবেদন পদ্ধতিটা এইভাবে করতে হবে বাংলাদেশ জনশক্তি এ কর্মসংস্থান প্রশিক্ষণ গুরু অথবা তাদের যে অনুমোদিত প্রতিষ্ঠানগুলি এগারোটি সংস্থা রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জাপান যাওয়ার জন্য এর বাইরে কারোর দ্বারা করলে হয়তো আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে সুতরাং বাইরের কোনো প্রতিষ্ঠান দিয়ে না করাটাই সবচেয়ে ভালো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার সাথে সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনি দক্ষতা অর্জন করলেন বাসা শিখলেন একটা পর্যায়ে আপনি বিশ্বাস নিলেন জাপান গেলেন সব কিছু আপনার ঠিকঠাক আছে কিন্তু আপনি সেখানে গিয়ে কী ধরনের ইনকাম করবেন সেটা যদি আগে থেকে জেনে নেওয়া যায় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই খুবই ভালো হয় সব প্রক্রিয়া শেষ করে জাপানে যাওয়ার পর ভালো বেতনে কাজের সুযোগ রয়েছে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব যেমনটি জানিয়েছেন যে শ্রমিকদের বেতন নির্ভর করবে কোন শ্রমিক কোন ধরনের কাজে নিয়োগ পাচ্ছে তার উপর তবে একজন দক্ষ শ্রমিক হিসেবে জাপানে যাওয়ার পর কাজের ধরন বেঁধে প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় দেড় থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি অর্থাৎ আপনি জাপান যাওয়ার পরে আপনি যে ধরনের কাজই করেন না কেন সর্বনিম্ন বেতন হবে আপনার দেড় লক্ষ টাকা আর যদি ভালো এবং সর্বোচ্চ বেতনের কোনো কাজ পেয়ে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন তো তো মোটামুটি এই ছিল আজকের জাপান যাওয়ার বিষয় নিয়ে পুরোপুরি আলোচনা আপনারা যদি এখান থেকে ন্যূনতম হলে উপকৃত হলেন তাহলে এই ভিডিওটি করার সার্থক মনে হবে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি অনুরোধ করবো সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ